প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি ছোট বাচ্চাদের একটি বিষয়। বাচ্চারা এই সমস্যাটা নিয়ে যারা যেসব বাচ্চারা ভুগছে, হ্যাঁ, এবং সে বাচ্চারা তো কষ্ট পাচ্ছে, সে ফ্যামিলি বাবা মাও কিন্তু এই বাচ্চার সাথে সাথে তারাও কিন্তু কষ্টে থাকে, কারণ বাচ্চার কষ্ট তাদেরকে সহ্য করতে হয় বা বাচ্চার কষ্ট তাদের চোখের সামনে দেখতে হয়। এই যে ধরনের সমস্যা, সেটা হচ্ছে শিশুদের অ্যাডিনয়েডের সমস্যা। এটা নিয়ে মূলত কথা বলবো। তার পাশাপাশি এই প্রতিকার বা হোমিওপ্যাথির ক্ষেত্রে, এই অ্যাডিনয়েডের ক্ষেত্রে হোমিওপ্যাথি কী অবদান রাখতে পারে বা কী আপনাকে হেল্প করতে পারে, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। এখন অ্যাডিনয়েড আমরা শব্দটা শুনে হয়তো অনেকে, সাধারণ জনগণ কিন্তু বুঝতে পারবে না। এই জন্য আমি একটু ব্যাখ্যা করতে চাই যে আসলে অ্যাডিনয়েড বিষয়টা কী বা অ্যাডিনয়েডটা আসলে কী। এটা যদি আমি বলি তাহলে সাধারণ জনগণ বুঝতে পারবে, কারণ এ ধরনের যে আমরা কথাগুলো বলি এগুলো মূলত আসলে রোগীদের জন্য, রোগীরা যাতে ভালোভাবে বুঝতে পারে এবং রোগীদের যাতে কথাগুলোর সাথে পরিচিত হতে পারে, এজন্য কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য। অ্যাডিনয়েডটা আসলে কী, সহজ কথায় যদি বলি, আমাদের গলার দুপাশে যে দুটা টনসিল থাকে ঠিক এরকমই একটি টনসিল, এটা ওয়ান টাইপ অফ টনসিল, যেটা আমাদের নাকের পিছনে থাকে। ঠিক আছে, নাকের পিছনে এক ধরনের লিম্ফয়েড টিস্যু বলা হয়, এটাও ওয়ান টাইপ অফ টনসিল। টনসিলের কয়েকটা প্রকারভেদ আছে। গলার পাশে যে টনসিল থাকে এটা একটা টাইপ, ঠিক একইভাবে নাকের পিছনে একটা টনসিলের মতো একটা লিম্ফয়েড টিস্যু থাকে, সেটাকেই মূলত অ্যাডিনয়েড বলে। এই অ্যাডিনয়েড যে টনসিলটা বা অ্যাডিনয়েড যে টিস্যুটা বা গ্ল্যান্ডটা, এটা নর্মালি প্রত্যেকটা বাচ্চারই থাকে, হ্যাঁ, এবং এটা নাকের পিছনে যদি থাকে আমরা বাইরের থেকে এটা বুঝতে পারি না বা দেখতে পারি না। কিন্তু যেটা হয়, এটার আকার আকৃতি যখন বেড়ে যায় বা বড় হয়ে যায় তখন কী হয়, এই যে আমাদের নাক, হ্যাঁ, নাকের পিছনে বা একটা বাচ্চার যদি নাকের পিছনে ওই যদি একটা ওই বড় গ্ল্যান্ড হয়ে নাকটাকে যদি আটকায় দেয়, অর্থাৎ নাকের যে ছিদ্র, এই ছিদ্রটাকে যদি আটকায় দেয়, তাহলে সে তো ঠিকমতো শ্বাস নিতেও পারে না, শ্বাস ফেলতেও পারে না। এই যে একটা কষ্ট, এই কষ্ট নিয়েই কিন্তু এই অ্যাডিনয়েডের বাচ্চাদেরকে চলতে হয়, অনেকগুলো সময় তাদেরকে এই কষ্টটা ভোগ করতে হয়। কারণ দেখা গেছে কি, সাধারণত আড়াই থেকে তিন বছর বয়সে যখন হয় এই বাচ্চার, তখন এই অ্যাডিনয়েডগুলো বাড়া শুরু করে এবং সাত থেকে নয় বছর পর্যন্ত এগুলো বাড়তেই থাকে। তারপর আস্তে আস্তে কিন্তু এগুলো কমে যায়, এটা ন্যাচারালি এটা কমে যায়। কিন্তু এই যে একটা সময়, এই মোটামুটি আড়াই থেকে তিন বছর থেকে সাড়ে সাত বা নয় বছর পর্যন্ত এই যে সময়টা, এই যে বাড়ে, বেড়ে 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 গেড়ে করে কি, নাকের যে পিছনের ছিদ্র, এই ছিদ্রটাকেই বন্ধ করে দেয়, তখন কি হয়, বাচ্চার কিন্তু চরম কষ্ট হয়। এই যে জটিলতাগুলো, এগুলো নিয়েই মূলত আমি একটু কথা বলতে চাচ্ছি। তাহলে আমরা মূলত মোটামুটি বুঝলাম যে আসলে অ্যাডিনয়েডটা কী, এখন অ্যাডিনয়েডের কারণ কী, হ্যাঁ, অ্যাডিনয়েডের কারণ কী, এটি নিয়ে একটু কথা বলতে চাই। যে সব বাচ্চার তো আসলে, আমরা এটাও দেখি যে অ্যাডিনয়েড সব বাচ্চারই রয়েছে, টনসিল সব বাচ্চারই রয়েছে, কিন্তু নর্মালি যে টনসিলের কথা বলি আমরা গলাতে, এগুলো তো সব বাচ্চারই রয়েছে, কিন্তু কারো কারো কিন্তু মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। এইভাবে অ্যাডিনয়েডেরও কিন্তু অনেকের ক্ষেত্রে মারাত্মক, অনেক বাচ্চার মারাত্মক সমস্যা সৃষ্টি করে। সেক্ষেত্রে কী হয়, মানে এটা কী কারণে হতে পারে, কিছু কিছু বাচ্চা রয়েছে যাতে প্রায়ই এই যে আপার রেসপিরেটরি যে সিস্টেম বা আপার রেসপিরেটরি যে ট্র্যাক রয়েছে বা আমাদের শ্বাসতন্ত্রের যে উপরিভাগ, এখানে কিন্তু দেখা যায় প্রায়ই সংক্রমণ হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, এই যে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যালার্জিজনিত সমস্যা, এইগুলো হতেই থাকে। এই যে বারবার নিউমোনিয়া হওয়া, বারবার ব্রঙ্কাইটিস হওয়া, বারবার ঠান্ডা লাগা, সর্দি লাগা, হ্যাঁ, কাশি হওয়া, সাইনোসাইটিসের ব্যাপার, এই যে বা অ্যালার্জিক যে রিয়াকশনগুলো, জ্বর হওয়া, এইগুলো বারবার সংক্রমণ হতে 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 তখন দেখা যায় কি, এই আমাদের যে বাচ্চাদের যে অ্যাডিনয়েড গ্ল্যান্ড, এটা বড় হয়ে যায়। মূলত অ্যাডিনয়েড গ্ল্যান্ড বড় হওয়ার মূল কারণটাই হচ্ছে এই ধরনের ব্যাপারগুলা। ঠিক আছে, এখন আমরা যদি লক্ষণ বলি তাহলে কিন্তু মোটামুটি আমরা যারা যাদের ফ্যামিলিতে এই ধরনের বাচ্চা রয়েছে তারা কিন্তু দেখেন যে বাচ্চারা কী কষ্ট পায়, তাদের মূল সমস্যাটা কী হয়। তারা কিন্তু নাক দিয়ে যেহেতু শ্বাস নিতে পারছে না, তখন এসব বাচ্চারা কী করে, মুখ দিয়ে শ্বাস নেয়, হ্যাঁ, হা করে, হ্যাঁ, হা করে তারা শ্বাস নেয়। এই হা করে শ্বাস নেওয়ার কারণে কী হয়, এই বাচ্চাদের কিন্তু রাত্রেবেলা তাদের অনেক কষ্ট হয়। হা করে শ্বাস নেওয়ার কারণে কী, তারা কিন্তু ঠিকমতো ঘুমাতে পারে না, একবার এপাশ করে উপাস করে, তারপরে এই মুখ শুকায় যায়, অর্থাৎ রাত্রেবেলা তাদের নাক ডাকে, হ্যাঁ, তারপরে এবং এক ধরনের একটা গুংরানি ভাব, অনেক বাচ্চারা মারা এসে বলে যে আমার বাচ্চা কেমন যেন গুংরাতে থাকে, কারণ সে তো ঠিকমতো শ্বাস নিতে পারছে না। এই কারণে মূলত এই ধরনের সমস্যা হয়। এই বাচ্চারা দেখা যাচ্ছে যে সকালে তারা দেরি করে ঘুম থেকে উঠে, কারণ রাতে তাদের ঘুম ঠিক মতো হয় না,
তারপরে এ বাচ্চা যদি স্কুলে পড়ে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে সে কিন্তু পড়াশোনায় মনোযোগী হতে পারে না, কারণ তার কিন্তু সবসময় একটা ঘুম ঘুম ভাব থাকে, সে ঝিমাতে থাকে, সে কিন্তু পড়াশোনায় মনোযোগী হতে পারে না। তারপরে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় যে যেহেতু এখানে শ্বাস ঠিক মতো নিতে পারছে না, এর কারণে কী হয় যে তার কিন্তু ওই যে অক্সিজেন সাপ্লাইয়ের একটা ঘাটতি হয়, ব্রেনে অক্সিজেন সাপ্লাই কম হয়, তখন দেখা যায় কি যে এই বাচ্চা পরবর্তীতে তার কিন্তু ব্রেনেরও একটা স্বল্পতা হয় বা ব্রেনেরও একটা যে এনার্জি এটা তারা ঠিক মতো পায় না, এ বাচ্চারা কিন্তু পড়াশোনায় এভাবে মনোযোগী হতে পারে না। তারপরে আরও কিছু কিছু সিমটমস দেখা যায় যে তাদের দেখা যায় যে সবসময় নাক দিয়ে পানি পড়তে থাকে, মানে যে ওয়াটারি যে কড়াই যা বলে পানি পড়তে থাকে, নাকের ভিতরে সবসময় সর্দি লেগে থাকে, বাবা মা দেখা যায় সারাক্ষণ নাক, মানে বাচ্চা তো নাক ঝাড়তে পারে না, বাবা মাই সারাক্ষণ নাক ঝাড়তে থাকে, বাচ্চার নাক ঝাড়তে থাকে, হ্যাঁ, এই এর কারণে দেখা যাচ্ছে যে নাকেরও কিন্তু একটা ইনফেকশন বা নাকের ভিতরে ঘা হয়ে যায়। আমরা দেখেছি এ ধরনের বাচ্চাদের এই ধরনের সমস্যা হয়, সারাক্ষণ দেখা যাচ্ছে জ্বর জ্বর ভাব থাকে, সারাক্ষণ কাশি থাকে, হ্যাঁ, সারাক্ষণই দেখা যাচ্ছে যে বাচ্চারা একটা এই ধরনের ঠান্ডাজনিত সমস্যা লেগেই থাকে। এই দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অ্যান্টিবায়োটিক্সের কোর্স শেষ হচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে আবার কয়েকদিন পরে আবার এই সমস্যাগুলো সমস্যার সৃষ্টি হচ্ছে। এর মূল কারণটাই কিন্তু এই অ্যাডিনোয়েডের কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এবং পরবর্তীতে এই বাচ্চা একটু বড় হয়ে গেলে তার সাইনোসাইটিসের সমস্যা হয়, হ্যাঁ, সারাক্ষণ মাথা ব্যথা করে, তার অন্যান্য সমস্যাগুলো, শ্বাসকষ্ট সমস্যা, এই ধরনের নানা সমস্যা তাদের ভিতরে সৃষ্টি হয়। তারপরে আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এ ধরনের বাচ্চারা না এরকমভাবে তারা শ্বাস নেওয়ার কারণে, ই করার কারণে তাদের চেহারার ভিতরে কিন্তু একটা হাবা গোবা, হ্যাঁ, মানে অন্য বাচ্চাদের মতো ইন্টেলিজেন্ট যে বাচ্চা ওদের মতো চেহারা ছবি দেখা যায় না, চেহারার ভিতরে একটা কেমন যেন একটা হাবা গোবা বা একটু বোকা শোকা ধরনের চেহারা তাদের ভিতরে পরিলক্ষিত হয়। তারপরে দেখা যায় যে তাদের যে দাঁতের উপরের যে সামনের উপরের দিকে যে দাঁত, হ্যাঁ, দুটা দাঁত দেখা যাচ্ছে, দুটা দাঁত অনেক বাচ্চার বড় হয়ে যায়, হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে দুটা দাঁত বড়, এটার মূল কারণই হচ্ছে এই অ্যাডিনোয়েডের সমস্যার কারণে দাঁত দুটা বড় হয়ে যায়। তারপরে এ ধরনের বাচ্চার স্বাভাবিকভাবে তাদের যে চেহারা, তাদের যে মানে আমি যেটা বলছি যে তাদের যে নর্মাল গ্রোথ, এই গ্রোথগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। মূলত এই সমস্যাগুলোই একটা বাচ্চার ক্ষেত্রে আমরা দেখে থাকি। এখন জটিলতার ভিতরে যেটা বলতে চাই, এই বাচ্চা ও আরেকটা সিমটমসের কথা আমি ভুলে গেছি, এই ধরনের বাচ্চাদের কিন্তু কানের সমস্যা হয়, কানের সমস্যা। কারণ হয় কি, এই দীর্ঘ আমাদের এই নাকের সাথে, তারপরে আমাদের গলার সাথে কানের কিন্তু একটা বিরাট সম্পর্ক। এই ইউস্টেসিয়ান একটা টিউব রয়েছে, এই টিউব মূলত এই কানকে, হ্যাঁ, কানের ভিতরে যে আমাদের যে স্বাভাবিক যে এয়ার পাস করা বা স্বাভাবিক যে কানের যে আর্দ্রতা রক্ষা বা কানের যে নর্মাল পরিবেশ অর্থাৎ শোনার হিয়ারিংয়ের যে একটা মেকানিজম, এটা ঠিক রাখার জন্য এই ইউস্টেসিয়ান টিউবটা কিন্তু খুব কার্যকরী। কিন্তু এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে এই টিউব কিন্তু সমস্যা হয়ে যায়, তখন তাদের এই কানের সমস্যা হয়, এবং একসময় দেখা যায় এই বাচ্চারাই কিন্তু কানে ঠিকমতো শোনে না, অর্থাৎ পরবর্তীতে এই বাচ্চারা কিন্তু তারা এই কানে না শোনার কারণেও তাদের প্রাথমিক জীবনে, দৈনন্দিন জীবনে অনেক সমস্যা হয়, তারা পড়াশোনা ঠিকমতো বুঝতে পারে না, শুনতে পারে না, স্কুলে যা কিছু শুনতে পারে না, এই ধরনের ব্যাপারও কিন্তু আমরা এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে দেখে থাকি। আর জটিলতার মধ্যে যেটা হলো যে এইভাবেই একটা বাচ্চা যদি এভাবে চলতে থাকে, তার ব্রেনটা ঠিকমতো কাজ করে না, যেহেতু অক্সিজেন সাপ্লাই ঠিকমতো হয় না, তার ব্রেন ঠিকমতো কাজ করে না, তার পড়াশোনার সমস্যা হয়, তার মেধার যে বিকাশ এটা ঠিকমতো হয় না, লেখাপড়ায় সে পিছিয়ে থাকে, এবং এই ধরনের বাচ্চারা অন্য বাচ্চার চেয়ে একটু কেমন যেন একটু অন্যরকম হয়ে থাকে, তারা সবার সাথে মিশতে পারে না, এবং সবসময় একটা তাদের চেহারা ছবির দিকে তাকালেই বোঝা যায় সে বাচ্চাটা কিন্তু সুস্থ না। মূলত তারপরে যে কানে শোনার ব্যাপারটা যেটা বললাম, এই ধরনের কমপ্লিকেশন, ব্রেনের কমপ্লিকেশন নিয়েই মূলত বাচ্চারা চলতে থাকে বা বাবা মা এসে আমাদেরকে এই ব্যাপারটা বলে। আর সাবধানতার ক্ষেত্রে আমি বলতে চাই, যেহেতু এটা ঠান্ডা লাগা, কোল্ড অ্যালার্জির সাথে এটা সম্পর্কযুক্ত, এজন্য বাচ্চাদেরকে এই বাচ্চাদের যেন সহজে ঠান্ডা না লাগে এই ব্যাপারে বাবা মাকে সতর্ক থাকতে হবে, তাদেরকে আইসক্রিম বা এই ঠান্ডা জাতীয় পানি থেকে দূরে থাকতে হবে, তাদেরকে এমন বাসায় থাকতে হবে যেখানে ভালোভাবে আলোচ্য বাতাস আসে, ভালো সূর্যের আলো পড়ে, এ ধরনের বাসায় থাকতে হবে, তাহলে কিন্তু তাদের জন্য ভালো হবে। আদ্র স্যাঁতস্যাঁতে জায়গায় পরিবেশে থাকা যাবে না, এই মেঝেতে শোয়া যাবে না, মেঝেতে একটা বাচ্চা যদি সারাক্ষণ হাঁটাহাঁটি করে তাহলে এইভাবে কিন্তু তার ঠান্ডা লাগা লেগে যেতে পারে, এবং তার ভিতরে এই পরিবেশের আর্দ্রতার কারণে তার ভিতরে ইনফেকশন হতে পারে, এই জন্য এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তারপরে অনেক বাচ্চার একটা গ্যাদারিং, এটাও কিন্তু একটা ঝামেলা, অনেক বাচ্চা যখন একসাথে খেলতে থাকে না, তখন একজন আরেকজনের থেকে বিভিন্ন সংক্রমণ নিয়ে আসে, বিভিন্ন ধরনের তাদের ভিতরে ইনফেকশন ছড়ায় পড়ে, এই গ্যাদারিং থেকেও এই ধরনের বাচ্চাকে একটু দূরে রাখতে হবে, তাহলে কিন্তু তার মোটামুটি সে সুস্থ থাকতে পারবে। আর পরীক্ষা নিরীক্ষার কথা বলতে চাচ্ছি যে এটা খুব সিম্পল একটা পরীক্ষা, একটা বাচ্চার যদি আপনি অ্যাডিনোয়েডের ব্যাপারটা যেহেতু আমরা খালি চোখে দেখতে পারি না, একটা মোটামুটিভাবে একটা এক্স রে করলেই কিন্তু
এই অ্যাডেনয়েড আসলে কতটুকু বেড়েছে, কতটুকু বড় হয়েছে, এটা অত্যন্ত সুন্দরভাবে বোঝা যায়। অর্থাৎ একটা সিম্পল এক্স রে করবো, এতেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার আলট্রা এই বাচ্চার আপনি অ্যাডেনয়েডের সমস্যাটা আছে কি নাই বা কতটুকু এটা হয়েছে। এই সিম্পল একটা এক্স রে করলেই হয়ে যায়। আর চিকিৎসার ক্ষেত্রে আমি এটা বলতে চাই যে এই অ্যাডেনয়েডের চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো। আমরা আমাদের প্র্যাকটিস লাইফে দেখেছি যে অনেক বাচ্চা মায়েরা বাবারা এরা তারা খুব উদ্বিগ্ন থাকে, তারা বিভিন্ন সিস্টেমে যখনই যায় সার্জিক্যাল ইতে যায় ও তাদের দেখা যাচ্ছে যে কিছু ট্রিটমেন্ট রয়েছে, তার পরবর্তীতে তারা কিন্তু এটাকে সার্জারি করতে বলে যে এটা তাকে যদি ভালোভাবে বেঁচে থাকতে হয় বা ভালোভাবেই করতে হয় এই টনসিলের মতো এটাও সার্জারি করে করতে হবে বা এটাকে সার্জারি করতে হবে। কিন্তু আমি দেখেছি যে আমাদের প্র্যাকটিস লাইফে দেখেছি যে এই ধরনের বাচ্চারা কিছুদিন ওষুধ খেলে বা তাদেরকে ওষুধ খাওয়ানো হলে এই যে ঠান্ডার যে প্রবণতাগুলো এগুলো নষ্ট হয়ে যায়, এই গ্ল্যান্ডটা যে বড়ো হয়েছে এরকম তার স্বাভাবিক পর্যায়ে চলে আসে, টনসিলগুলো যেরকমভাবে আমরা ওষুধ দিলে পরে দু তিন মাসের মধ্যে একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে, অ্যাডিনয়েড গ্ল্যান্ডটাও কিন্তু ওষুধ খাওয়ার ফলে স্বাভাবিক পর্যায়ে চলে আসে। আপনারা আমি খুবই স্ট্রিক্টলি কথাটা বলছি যে আপনাদের যাদের বাচ্চাদের এই অ্যাডিনয়েডের সমস্যা আছে বেশি দিন না, দু থেকে তিন মাস আপনারা হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ান, বাচ্চার পুরো নেচারটাই চেঞ্জ হয়ে যাবে। বাচ্চার যে ঠান্ডা লাগার প্রবণতা, তার যে কোল্ড অ্যালার্জি, হ্যাঁ, তার ভিতরে যে সাইন সিম্পটমসগুলো আপনি পাচ্ছেন এখন, হ্যাঁ, বাচ্চা ঘুমাতে পারছে না, বাচ্চা দিন দিন অন্যরকম হয়ে যাচ্ছে, এই আপনারা উদ্বিগ্নতার মধ্যে আছেন, আপনারা একটু হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ান, দেখবেন এসব বাচ্চারা কিন্তু আস্তে আস্তে তার গ্ল্যান্ডটা নর্মাল হয়ে যাবে, সে স্বাভাবিক জীবনে চলে আসবে, সে একটা মানে একটা অন্যরকম একটা বাচ্চা হয়ে তার জীবন শুরু করবে। হ্যাঁ, এই প্রত্যাশা এই নিয়েই আমি আজকের অনুষ্ঠান বা আজকের এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।